টেকনিক্যাল ভিডির আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা অনেক সুন্দর একটা অ্যাপস নিয়ে কথা বলবো, যে অ্যাপসটির দ্বারা আপনি আপনার বন্ধুমহল এবং আত্মীয় স্বজন সবাইকে চমকে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও টেকনিক্যাল ভিডিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, এই অ্যাপস, যে অ্যাপসটির কথা আমি বলতেছি, সেই অ্যাপসটির নাম হচ্ছে কম্পিউটার। অর্থাৎ আপনি এই অ্যাপসটির দ্বারা আপনার মোবাইলটিকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। তো সেই জন্য আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে কম্পিউটার লিখে সার্চ করবেন। কম্পিউটার লিখে সার্চ করার পর আপনার ঠিক এমন একটা অ্যাপসই দেখতে পাবেন, কম্পিউটার ফাইল এক্সপ্লোর। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটার প্রধান চমক, এই অ্যাপসটিতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ কম্পিউটারের মতো দেখাচ্ছে। অর্থাৎ কম্পিউটারে যেমন আমাদের লোকাল ডিস্ক, রিমুভাল ডিস্ক, সিস্টেম ডিস্ক, তারপরে লাইব্রেরিস, তারপরে মানে যা যেমন দেখাতো ঠিক তেমনই কিন্তু আছে। তো আমি যদি এই অ্যাপসটির আপনাদেরকে এই যে পিকচারে যাই, তাহলে কিন্তু এখানে যত পিকচার আছে আমার সব চলে আসবে। যদি মিউজিকে যাই, যত মিউজিক আছে সব চলে আসবে। যদি ভিডিওসে যাই, তাহলে কিন্তু সব ভিডিওসগুলো এখানে চলে আসবে। যদি ডাউনলোডে যাই, তাহলে আমি যত ফটো বা যত কিছু ডাউনলোড করেছি সব কিছুই কিন্তু এখানে চলে আসবে। আর যদি ডকুমেন্টে যাই, তাহলে যদি আমার যদি এখানে কোনো ডকুমেন্ট সেভ করা থাকতো, তাহলে কিন্তু সব চলে আসতো। আর সবশেষে আমি যখন কম্পিউটারে যাব, তখন কিন্তু এখানে সব ড্রাইভগুলো ভাগে ভাগে চলে আসবে। অর্থাৎ কম্পিউটারে আমরা যেমন দেখতে পাই সি ড্রাইভ, এফ ড্রাইভ, অর্থাৎ বিভিন্ন ধরনের ড্রাইভ দেখতে পাই, তেমনই কিন্তু এখানে ড্রাইভের মতো রয়েছে, লোকাল ডিস্ক, রিমুভাল ডিস্ক, সিস্টেম ডিস্ক। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের চমকে দিতে পারেন। অর্থাৎ আপনি আপনার মোবাইলে কম্পিউটার ব্যবহার করতেছেন এমন বলে। তো আশা করছি বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আরও একটি কথা বলবো, যেটা আমি প্রতিবারই বলি এবং সামনেও বলবো, সেই কথাটাই হচ্ছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের ফলেই আমরা অনুপ্রাণিত হয়ে পরবর্তী ভিডিও বানানোর প্রত্যাশা পেয়ে থাকি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।